অলরাইট ডিয়ার ভিউয়ার্স, আপনারা শুনছেন এবং সাথে দেখছেন জাগো এফএম 94.4 এবং সাথে আছি আমি আর জিফার জানা উইথ দ্য শো মাস্ট বি ওভারলোডেড। ইয়েস, ঠিক ঘড়ির কাঁটায় এখন 5:03 এবং আমি হাজির হয়ে গেছি আপনাদের সাথে খানিকক্ষণ আড্ডা দিতে। আর এই সময়টার জন্য আমার মনে হয় যে আমার ভিউয়ার্সরা, আমার লিসেনার্সরা এখন ওয়েট করেই থাকে যে আপু কখন আসবে। সো আপু তো চলে এসছে, এখন আপনাদের পালা, আপনারা জয়েন করবেন। আর কীভাবে জয়েন করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। ওকে, আপনারা আপনাদের ফোনে এবং ফেসবুকে লগ ইন করে www.facebook.com/ridhiprasanna ওকে, আপনারা ঠিক এই অ্যাড্রেসটাতে গেলে আমাকে এখন দেখতে পারবেন এবং কমেন্টস করতে পারবেন আপনাদের মনের কথাগুলো, আর সেগুলো আমি খুব সুন্দরভাবে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা কমেন্টস আমি পড়ব। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাকে কমেন্টস করেছে ফিরজানা। ওকে, সে বলেছে আপু আমি এটা রেগুলার শুনি এবং আপনাকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফিরজানা, ফার্স্টে আপনি আমাদের সাথে জয়েন করেছেন এই কারণে, আর প্রতিদিন দেখেন কি আপনাদের জন্যই আমাদের এই লাইভে আসা। মানে অ্যাকচুয়ালি আগে তো আপনারা শুধু আমাকে শুনতে পারতেন বাট দেখতে তো পারতেন না। ইয়েই, সো আপনাদের জন্য আমরা নতুনত্ব নিয়ে এসেছি, আপনারা আমাদেরকে দেখতেও পারবেন, আমরা কীভাবে কথা বলি, আপনাদের জন্য এত মজার মজার কথাগুলো আমরা কীভাবে শোনাই, নিশ্চয়ই আপনাদের অনেক আগ্রহ আছে, এরকম আমরা অনেক শুনেছি। তো সেই দিক থেকে আমরা এখন লাইভে আসি, আপনাদের সামনে কথা বলি, কী করে আপনাদের এই মজাগুলো আমরা দিই সেটা আপনারা এখন নিজেই দেখতে পারবেন। আমি তো পড়াশোনা করছি আমার কথায় একজন খুব হাসবে, আর বিশেষ করে আমি হাসাতে খুব পছন্দ করি, মানে আমি যতক্ষণ থাকবো স্ক্রিনে তার আমাকে দেখে যেন খুব মজা নেয়, এটা আমার একদমই মেইন একটা ব্যাপার। আর আমি কষ্ট দেখলে আমার ভালো লাগে না। তো এর আগে আমার একটা মনে আছে ভাই, আপনি আমাকে বলেছিলেন যে দুটো আমাকে একটু মানে স্যাড একদম দিয়েছিলেন আপনি কথা বলার জন্য, আমি বাসায় গিয়ে এত স্যাডনেস আনার চেষ্টা করেছি কিন্তু দেখা যায় যে প্রত্যেকবারই 50-তে গিয়ে স্যাডনেস আসলে আমি জাস্ট খুশি খুশি কথা বলতেই আমার বেশি আর কি যায়, এটা আমি অনেক ট্রাই করেছি। সো যেটা মেঘলা বলছিল যে হ্যাঁ ভালো লাগছিল শুনতে এবং অনেকটাই ভালো হয়েছে, সো আমরা একটু অপেক্ষা করি বাহিরে, দেখা যাক কারা যাচ্ছে আমাদের সাথে। আমার জাস্ট একটা কথা থাকবে যে এটা অ্যাকচুয়ালি আমার স্বপ্ন ইচ্ছা যেমন লক্ষ্যটাও সেরকম ভাবে আমি চাই, আমাকে আমি যেন মানুষকে মজা দিতে পারি, আর সেটা অবশ্যই জাগো এফএম 94.4 একটা বিগ প্ল্যাটফর্ম হবে একদম আমার মতো ফ্রেশার দের জন্য। ডেফিনেটলি, এবং ভালো হচ্ছিল, আর একটু অপেক্ষা করি দেখা যাক কি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অপু।